অগ্রগতির মূল কথা নারী পুরুষ সমতা, এই স্লোগানকে সামনে রেখে অ্যাসিড সহিংসতা সহ নারীর প্রতি সকল ধরনের নির্যাতনের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের সদস্যরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক মানববন্ধন থেকে তারা এ দাবি করেন। মানববন্ধন থেকে অভিযোগ করে বক্তারা বলেন, সরকার প্রণীত আইন, অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল, বিশেষ কমিটি থাকা সত্ত্বেও অ্যাসিড সহিংসতা বন্ধ এবং অ্যাসিডের অনিয়ন্ত্রিত ব্যবহার সম্পূর্ণরূপে রোধ হয়নি। এ সময় অ্যাসিড অপব্যবহার রোধ এবং অ্যাসিড সার্ভাইভার্স সুবিচার নিশ্চিতকরণের দাবি জানান অ্যাসিড দপ্তরা। আইনগুলো প্রণীত হওয়াটাই বড় কথা না, যাতে এই আইনগুলোর কার্যকরী হয়। যেমন কারো ফাঁসির রায় হয়েছে কিন্তু সে ফাঁসি পর্যন্ত যায় না, মামলা করা হলো সেটা কিছুদিন পর্যন্ত আমার মনে হয় এটা কেস করার পর সেটা টেক কেয়ার করা দরকার যে আসলে ফাইনালি এটা কি দাঁড়াইলো, কিন্তু এটার মানে কেস করা পর্যন্ত শেষ হয়ে যায়, এই কেসটা টেক কেয়ার করা হয় না বা এটা হচ্ছে রায় হয় রায়ের কার্যকারিতাটা হয় না। এএসএফ এর তথ্য মতে 1999 সাল থেকে 2014 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 1184টি অ্যাসিড সন্ত্রাসের ঘটনায় 3512 জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে 1792 জন নারী ও 865 জন পুরুষ এবং 845 জন শিশু এর শিকার হয়েছেন।